সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে আমাদের কামিজের গলা কাটিং করতে হবে। তো আজকের এই কামিজটির সামনে ডিজাইন গলা দিব, পিছনে হাফ কলার হবে। তো তার জন্য এই কামিজটি কিভাবে কাটিং করতে হবে, তো খেয়াল করুন, এখানে যে কামিজটি আমি কাটিং করে নিছি, এই কামিজটির এটা হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে সামনের পার্ট, সামনের পার্ট থেকে পিছনের পার্টটা আমার 1 ইঞ্চি বড় আছে। আমরা যারা হাফ কলার বা ফুল কলার দিয়ে কামিজ বা গোল জামা কাটিং করব, তাদের ক্ষেত্রে আপনারা সামনের পার্ট 1 ইঞ্চি ছোট রাখবেন, পিছনের পার্টটা 1 ইঞ্চি বড় রাখবেন, তাহলে আপনাদের কলার ভালোভাবে সেটিং হবে। তো দেখুন, এখন আমি এটার গলাটা কাটিং করে নিব বক্রম দিয়ে। তো লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের টিসি বক্রম। তো এই বক্রমটা আমরা প্রথমে এভাবে একটা ভাঁজ দিব, দেওয়ার পরে বক্রমের লম্বাটা আছে আমার হলো 9 ইঞ্চি এবং এ পাশে আছে হলো 4.5 ইঞ্চি। ঠিক আছে, নিয়ে দেখুন এখানে আমি একটা মার্জিন দিছি, এই মার্জিন থেকে ধরে আমাদের গলা লম্বা নিতে হবে। তো যাদের বডি 32-এর নিচে হবে তাদের জন্য সামনের গলাটা 6.5 নেবেন, এবং যাদের বডি 32-এর উপরে হবে তাদের জন্য নেবেন 7 ইঞ্চি। যদি এর থেকে কম নেন তাহলে কিন্তু গলাটা ঢোকানো যাবে না। ঠিক আছে, তো আজকে এই কামিজটি 32 ইঞ্চি বডির জন্য তৈরি করব। তার জন্য এখান থেকে ধরে আমরা সামনের গলাটা নিচ্ছি 6.5, খেয়াল করুন 6.5 ইঞ্চি আমি নিচ্ছি। এবার দেখুন গলার পাশে আমরা 1 ইঞ্চি নিব, এখানে লক্ষ্য করেন এখানে 1 ইঞ্চি গলার পাশে আছে, এখানে দেখুন এখানে গলার পাশে আছে 2.5 ইঞ্চি। ঠিক আছে, আপনাদের যাদের 32-এর উপরে বডি হবে তাদের জন্য আপনারা নেবেন 2.75 ইঞ্চি, তাদের জন্য 2.75 ইঞ্চি না নিলে হবে না। তো আপনারা 2.75 ইঞ্চি নেবেন 32 ইঞ্চি যাদের উপরে বডি হবে। তো 32 ইঞ্চি বডির জন্য আমরা নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি, দেখুন এখান থেকে ধরে এখানে 2.5 ইঞ্চি। তো এখানে আমরা 2 সুত বাড়িয়ে নিব, তো এখানে আমরা 2.75 ইঞ্চি নিচ্ছি। এবার লক্ষ্য করেন এখানে আপনারা সাগরিকে গলা দিতে পারেন বা পান গলা দিতে পারেন, তো আমি আজকে দিব এখানে পান গলা। তো দেখুন এখান থেকে ধরে আমরা আরও 2.5 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিব, 2.5 ইঞ্চি উপরে চিহ্নটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে ধরে দেখুন সুন্দর করে আমরা একটা রাউন্ড করে নিব। এভাবে আমরা রাউন্ডটা করে নেব, আমি রাউন্ডটা করে নিলাম, এখন আমি কাটিং করে নিচ্ছি। এই যে দেখেন আমি গলাটা কাটিং করে নিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে গলাটা কাটিং করে নিবেন। এবার দেখুন পিছনে যে আমার কলারটা দিতে হবে, তো সেই কলারটা আমরা 1 ইঞ্চি দিব। তো লক্ষ্য করেন কলারটা আপনারা এরকম সোজা একটি বক্রম নেবেন, নেওয়ার পরে পিছনের কলারটা যাদের বডি 32-এর নিচে হবে তাদের জন্য রাখবেন আপনারা 10 ইঞ্চি। তো আমি নিচ্ছি এখানে দেখুন 10 ইঞ্চি, যাদের বডি 32-এর উপরে হবে আপনারা 12 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো দেখুন এটার পাশে আছে আমার হলো 1 ইঞ্চি 2 পয়েন্ট, নিয়ে আমরা এভাবে ধরবো। দেখুন আমরা এভাবে গোল করে নিব। আমরা যারা সামনে এরকম ডিজাইন গলা দিব, পিছনে এরকম কলার দিব, তাদের ক্ষেত্রে কলারের কোনো রাউন্ড শেপ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এইভাবে কাটিং করে নিয়ে এখানে দেখুন আপনারা এখানে গলাটা শেডিং করবেন। তো দেখুন এই যে নিয়মটা আমি করলাম, এই নিয়ম যদি করেন যাদের বডি 32-এর নিচে তাদের জন্য এই নিয়মটা করলে আপনাদের এই কামিজের গলা দিয়ে মাথা ঢোকানো যাবে। যদি এর উপরে বডি হয় সেক্ষেত্রে আপনারা লম্বাটা বাড়িয়ে নেবেন এবং এই কলারটা আপনারা 11 ইঞ্চি বা 12 ইঞ্চি নেবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো এটাকে এখন আমরা শেডিং করব।
তো দর্শক লক্ষ্য করেন, এখানে বকরমের থেকে আমরা শিলার জন্য যতটুকু প্রয়োজন আমরা কাপড় এখানে বেশি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা কলার সেটিং করব। তো দর্শক, এটাতে আমরা কলার দিব। তো খেয়াল করুন কলারটা আমরা কিভাবে বসাবো। এখানে বসিয়ে আমরা একটা আগে সেলাই দিব। দর্শক দেখুন, এটা আমরা কলার সেটিং করে নিলাম। এবার সামনের পার্টটা নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। তো সামনের পার্ট নিয়ে এখানে যে চিহ্ন দেওয়া আছে, এখানে যে চিহ্ন দেওয়া আছে, চিহ্ন অনুযায়ী আমরা এই গলাটা এভাবে বসাবো, ঠিক আছে। তো এখানে বসাবো, দেখেন এখানে যে মিডিলের যে দাগটা আছে, এই দাগের থেকে আপনারা এইখানে মিডিল পর্যন্ত আপনারা বসিয়ে নেবেন। দেখুন, আমি একটা সেলাই দিয়ে এখানে শুধু জাস্ট আটকে নিচ্ছি। এবার আমাদের সেলাই দিতে হবে। তো দেখুন, এই বকরমের নিচ দিয়ে আমাদের সেলাই দিতে হবে, বকরমের উপর দিয়ে সেলাই দিলে হবে না। বকরমের বগল দিয়ে কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে। তো দেখুন, খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমরা করে নিব। কাজগুলো প্রয়োজনে ধীরে ধীরে করবেন এবং সেলাইগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, এইভাবে আমরা সেলাই করে নিব। এখন আমাদের কিছু কাপড় রেখে, সাইডে কিছু কাপড় রেখে আমরা বাড়তি কাপড়টা মাঝখান থেকে কেটে দেব। দেখুন, সাইড থেকে আমার কিন্তু কিছু কাপড় আছে। তো আমরা জায়গায় জায়গায় এভাবে একটু একটু করে কেটে দিব। খেয়াল রাখবো যাতে করে সেলাইটা আমাদের কেটে না যায়। এবার আমাদের চাপ সেলাই দিতে হবে। খেয়াল করুন, এই যে পার্টে, যে পার্টটা আমরা বকরম সেটিং করছি, বকরমের উপর দিয়ে এবার সেলাইটা দিতে হবে। সেলাইয়ের কাজ দিয়ে বকরমের উপরে সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সেলাইটা দিয়ে নিব। তো দেখুন, এই কাপড়টা আমাদের এই পাশে থাকবে। এখন গলাটা খুব সুন্দর করে আপনারা ডলা দিয়ে ফিনিশিংটা দিয়ে নেবেন। এভাবে ফিনিশিং দিয়ে নিলে কাজটা বেশি ভালো হবে। তো খেয়াল করুন, হয়ে গেল। এবার আমাদের পিছনের পার্টের সাথে ঘাড় জয়েন দিতে হবে। তো দেখুন, আমরা এই সামনা পাটটা এটার উপরে রেখে আমরা ঘাড়টা জয়েন দেবো। যেখানে যে চিহ্ন আছে, এখানে চিহ্ন, এই চিহ্ন অনুযায়ী আমরা এখানে মিল করে বসাবো এবং সেলাইটা দেব। সেলাইটা দেওয়ার সময় আমাদের প্রথমে একটা বাটটেক দিতে হবে এবং সেলাই শেষে একটা বাটটেক দিতে হবে। অনেকে বাটটেক বলে, কেউ এখানে বান বলে থাকে, ঠিক আছে, আবার কেউ স্টিচ বলে থাকে। আপনারা এভাবে দিবেন। তো এখানে আপনারা ঘাড়ের এই জায়গাটা দুটা করে সেলাই দিবেন, তাহলে ভালো হবে। তো দেখুন, এখানে আমি দুটা সেলাই বসিয়ে দিলাম। তো এবার দেখেন, এইটা গলাটা আমাদের শুধু এরকমই থাকবে। তো দেখুন, আমরা পিছন পাটে যে বাড়তি কাপড়টা, এটাকে আমরা এভাবে ডলা দিয়ে বসিয়ে দিব। এখানে আর কোনো কাজ নেই। এখন এখানে চাপ সেলাই দিয়ে আমরা কলারটা লাগাবো। তো এবার আমাদের দেখেন, পিছন পাটের যে মিডিল পয়েন্টটা, এখানে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন দিয়ে নিয়ে আমাদের এই কলারের এই মিডিল পয়েন্টে একটা চিহ্ন বসিয়ে দিতে হবে। এখানে আমি চিহ্ন বসিয়ে দিয়ে চিহ্নর সাথে আমরা মিল করে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিব। এবার দেখুন কিভাবে আমরা এটাকে বসাচ্ছি। জাস্ট শুধু এটা তলে রেখে আমরা এখানে চাপ সেলাই দিব। দেখুন, মিডিল পয়েন্ট অনুযায়ী যে দাগটা দিয়েছিলাম, সেই দাগটা এক জায়গায় রেখে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব। তো দেখুন কিভাবে চাপ সেলাইটা দিচ্ছি। ভালো করে এভাবে বসাবেন আর চাপ সেলাই দিবেন। খুবই সহজ একটি কাজ। আপনারা যারা নতুন আছেন তারা এইভাবে কাজগুলো করবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো এই পর্যন্ত নিয়ে এসে আবার এটাকে ঘুরিয়ে আমরা এই পাশে সেলাইটা আমরা দিয়ে দিব। দেখুন আমি কিভাবে ধরতেছি, এভাবে ধরে আমাদের সেলাইগুলো করতে হবে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন, তাহলে আপনারাও পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর দেখুন, এখানে সাইডে দুইটা করে সেলাই দিতে হবে এই জায়গাটায়।
দুইটা করে সেলাই না দিলে কিন্তু ভালো ফিনিশিং আসবে না, যেহেতু এখানে সাইডে বেশি কাপড় আছে ভিতরে, তার জন্য এখানে দুইটা করে সেলাই দিতে হবে। দেখুন সেলাইটা আমি করে নিলাম, তো এবার দেখুন কলারটা আমার সেটিং হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কলারটা আমরা যে কাটিং করছিলাম সেটা দেখিয়ে দেবো, এবং তার আগে আমরা এখানে হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারবো। তো আমি এখানে মেশিন সেলাইটা দিয়ে নিচ্ছি গলার যে কাপড়টা আছে, এখানে আপনারা মেশিন বা হাত সেলাই দিতে পারেন। মেশিন সেলাই দিলে আপনারা এইভাবে দিবেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।